কি বলছিলাম যে পুরুষের জন্য স্বর্ণ সামান্যতম ব্যবহার করা জায়েজ নেই, মহিলাদের জন্য ব্যবহার করা সব জায়েজ, অলংকার জায়েজ, ভালো করে শুনেন, পাত্র জায়েজ, একটা গ্লাস রেখেছে পানি খাওয়া স্বর্ণের জায়েজ, প্লেট রেখেছে জায়েজ, হ্যাঁ জায়েজ নয়। জি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কি ছিল বলছিলাম, হ্যাঁ মোহরে নবুয়াত, জি এই পিঠে কাঁধের কাঁধের নিচে যে এই যে হাড্ডিটা আছে না, হাড্ডির শেষখানে যে এই এই যে শেষ হাড্ডিটা একটু বেড়ে আছে না, এই যে এই যে ওর নিচে, ওর নিচে ওখানে একটু উঁচা হয়েছিল, আজি উঁচা হয়েছিল যাতে একটা আলাদা শরীর ছাড়া আলাদা একটা চমক ছিল, ওটাকে কী বলা হয়তো খাতামুন নবুয়া, কি বলা হয়তো নবুয়াতের মোহর, আল্লাহ সৃষ্টিগতভাবে নবীর মোহর ওখানে পিঠের উপর লাগিয়ে দিয়েছেন যিনি হচ্ছেন নবী। জি খাতামে নবুয়াটা বলা হয়, কোনদিন শোনেন নাই নবী সাল্লামের পিঠে খাতামে নবুয়া ছিল শোনেন নাই, কেউ শুনেছেন কেউ শোনেননি। জি তো ওই পাদ্রি বলল যে ওয়া ইন্নি আরিফু বি খাতামে নবুয়া, আর তাকে আমি চিনেছি যে ইনিও এই সেই শেষ নবী, কী দেখে নবুয়াতের মোহর দেখে, আসফালা মিন গদরুফে কাতেফিহি, তার কাঁধের যে গোল হাড্ডিটা রয়েছে তার নিচেখানে, মিসলা তুফাহা যেটা ছিল আপেলের আকার, আপেলের সমান ছিল একটু উঁচা হয়েছিল, ওয়াইনা নাজেদু ফি কুতুবে না, আর এইসব কথাগুলি আমাদের কিতাবে গ্রন্থসমূহে লেখা আছে, তাওরাত ইঞ্জিলে লেখা আছে, তাওরাত এবং ইঞ্জিলে যে ভবিষ্যৎবাণী আছে ঈসা আলাইহিস সালামের কথা আল্লাহ সূরা সাফ বর্ণনা করেছে, অমাবাশ্যির আম্বি রাসূলি ইয়াতিম বাদ ইসমুহু আহমদ, আমি সুসংবাদ দিচ্ছি তোমাদেরকে, হ্যাঁ এক রাসূলের আমার পরে, হ্যাঁ যিনি আসবেন, হ্যাঁ যার নাম হবে আহমদ, যার নাম আহমদ, যার নাম মুহাম্মদ, জমিনের নাম মুহাম্মদ, আকাশে তার নাম আহমদ। জি এছাড়াও আরও অনেক ভবিষ্যৎবাণী ওই সব আসমানি কিতাবে ছিল, সেসব আসমানি কিতাব থেকে এক সময় অন্য অন্য ধর্মাবলম্বীরা তাদের রচিত ধর্মগ্রন্থে নিয়ে গেছে, যদিও সেগুলো আসমানি কিতাব নয়, গুরুত্বপূর্ণ কথা শুনে রাখেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী বেদ পুরাণেও আছে, বেদ পুরাণেও আছে, হিন্দুদের বেদগুলি তো আছে পুরাণে আছে, কোত্থেকে আসলে এগুলো ঐশী বাণী নয়, এগুলো আসমানি কিতাব নয়, তাওরাত ইঞ্জিলের মতো কখনো না, কেউ যদি বিশ্বাস করে সে গোমরা, বেদ পুরাণ এগুলি আসমানি কিতাব নয়। জি পক্ষান্তরে তাওরাত ইঞ্জিল হচ্ছে জবুর হচ্ছে আসমানি কিতাব, তাও বিকৃত অবিকৃত নয়, তার আসমানি কিতাব আসলটা ছিল কিন্তু তাতে ভেজাল ঢুকে গিয়ে আমাদের জন্য অস্পষ্ট হয়ে গেছে যে কোনটা ভেজাল মুক্ত আর কোনটা ভেজাল যুক্ত। জি তখন তো আল কোরআনুল করিম ভেজাল মুক্ত থাকবে কিয়ামত পর্যন্ত, এর নিশ্চয়তা স্বয়ং আল্লাহ দিয়েছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ। তারপরে এই রাহেব পাদ্রি তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করলো, খাওয়া দাওয়া করালো, এবং আবু তালেবের কাছে অনুরোধ করা শুরু করলো যে তোমাকে অনুরোধ করছি তুমি একে নিয়ে শামদেশে যেও না, শামদেশের ঢুকেছে মাত্র প্রথম শহর ওই বুসরা, আর আগে বাড়িও না, ফিলিস্তিনের দিকে যেও না, দামেস্কের দিকে যেও না, না 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 ওদিকে যেও না, রুদ্দু হো একে ফিরিয়ে নিয়ে চলে যাও, তোমরা একে ফিরিয়ে নিয়ে মক্কা চলে যাও, ওয়ালা ইউকদিমু বিহি ইলা শাম, শামদেশে নিয়ে যেও না, কারণ শামদেশে ইহুদিরা বসবাস করে, শামদেশে রোমানরা বাস করে, আর তারা সবাই খোলা অন্তরের নয় যে বিশ্বাস করবে, অনেকের হিংসা হবে, আরে এই নবীন আশা করেছিলাম যে আমাদের বংশে আসবে, আমাদের দেশে শামদেশে আসবে, ইসহাক বংশে আসবে, মক্কাই ইসমাইল বংশে চলে আসলো, এটা মেনে নেওয়া যায়, এটাই তো হয়েছে ইহুদিদের, না ইহুদিরা ইসলাম কবুল করেনি, এর পিছনে কারণ হচ্ছে একমাত্র হিংসা, হিংসা আর জাতীয়তা, হিংসা আর জাতীয়তা, জাতীয়তা হচ্ছে জাহিলিয়াত আর হিংসা হচ্ছে জাহিলিয়াত, এইসব অন্তরের রোগ, আমাদের জাতি আমাদের বংশে ইসহাক বংশে, ইব্রাহিম থেকে দুটা বংশ বেরিয়েছে, এটা এক ছেলে হচ্ছে ইসহাক বিন ইব্রাহিম, আর এক হচ্ছে ইসমাইল বিন ইব্রাহিম, আর ইসমাইল ইব্রাহিমেরই বংশের, কিন্তু তাও মেনে নেওয়া যায় না, কেন চাচা বংশের কেন আমাদের বংশের কেন, এক দুই নম্বর কথা মক্কাতে কেন আসলো, আমাদের দেশে ফিলিস্তিনে কেন আসলো না, কেন বনি ইসরায়েলদের দেশ হচ্ছে শাম ফিলিস্তিন, যার ফলে ইহুদিরা মুসলিম হয়নি, যদিও খ্রিস্টানরা হয়েছে, কারণ খ্রিস্টানরা তুলনামূলক ভালো এদের তুলনায়, ইহুদিদের তুলনায় আল্লাহ কোরআনে কারিমে বলেছেন। জি তো এদের মধ্যে অজ্ঞতা ছিল,
কিন্তু হিংসা শত্রুতা আর গোড়ামিটা তুলনামূলক কম ছিল। যাদের মধ্যে গোড়ামি ছিল তারাই খ্রিস্টান হেদায়ত পায়নি, যাদের মধ্যে যারা কট্টরপন্থী এবং যাদের মধ্যে হিংসা শত্রুতা কাজ করেছে তারা হেদায়ত হয়নি, কিন্তু যাদের অন্তর খোলা ছিল তারা হেদায়ত পেয়েছি। সবাই দোস্ত হবে না, দুশ্মন হবে, সুতরাং এই ছেলেকে খবরদার নিয়ে যেও না, ইহুদিরা আছে, রোমানরা আছে, তারা তাকে হত্যা করে দেবে। ফরাদ্দ আবু তালিব আল মক্কা, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে ভাতিজাকে বাঁচাইতে হবে, আর কথা শুনে মক্কা ফিরিয়ে নিয়ে চলে আসলেন আবু তালিব। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 বছরের বয়সে সফর। জি, তারপরে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে হেল্পফুল ফজুল, আল ফজুল চুক্তি। হেল্প হচ্ছে এক 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 বংশের আর এক বংশের সাথে বা এক বংশের অন্য অন্য বংশের সাথে চুক্তি, কোনো একটা চুক্তি। জি, সেই চুক্তি যদি ভালো কাজের জন্য হয় তো ভালো, আর মন্দ কাজের জন্য কেউ যদি চুক্তি করে তো মন্দ, তাই না? চুক্তি করা বা সন্ধি করা ভালো জিনিস কখন হবে? আমরা আপনাদের সাথে সন্ধি করছি বা আমি আপনার সাথে সন্ধি করছি, যদি গঠনমূলক কাজে হয় তাহলে সবের কাজ না, ভালো কাজ। আর যদি কারো ক্ষতি সাধনের জন্য হয় তাহলে আমার তোমার সাথে চুক্তি হচ্ছে তাদেরকে ঠেকানোর জন্য। এই যে দলকানাদের মধ্যে যেসব রয়েছে, যা আমরা এক ওদেরকে ঠেকানোর জন্য, এগুলি হচ্ছে নিন্দনীয়। জি, তো আরেকটি যে ঘটনা ছিল সেটা ছিল হেল্পফুল ফজুল, যেটাকে বলা হয়। জি, হেল্পফুল ফজুল যেটা মক্কায় হয়েছিল এই সন্ধি চুক্তি, কোরাইশ বংশের 5টি গোত্রের মাঝে, কোরাইশ বংশ বংশ হচ্ছে অনেক বড়, এর আগে বলেছি, আর ছোট ছোট শাখা প্রশাখা এক বংশের, সেগুলি হচ্ছে গোত্র। এই জন্য বললাম কোরাইশ বংশের 5টি গোত্রের মাঝে এই চুক্তি হয়েছিল। এক গোত্র ছিল হাশেম গোত্র, বনু হাশেম, আর এক গোত্র হচ্ছে বনু মুত্তালেব, মুত্তালেব বংশ, আর এক বংশ হচ্ছে বনু আসাদ, আসাদ বংশ, আর এক হচ্ছে বনু জোহরা, জোহরা বংশ, আর এক হচ্ছে বনু তাইম, এই 5টি বংশে। জি, তার মধ্যে হাশেম আর মুত্তালেব এই দুইজনই হচ্ছে কার ছেলে? কার ছেলে? আব্দে মনাফের ছেলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, হ্যাঁ, বিন হাশেম বিন আব্দে মানাফ, 5 নম্বরে আব্দে মানাফ, ঠিক আছে। এইরকমই আব্দে মানাফের যে 4 ছেলে ছিল, এর আগে বলেছি, একটা হাশেম আর আরেকটা হচ্ছে মুত্তালিব, মুত্তালিব। জি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হ্যাঁ, কাছাকাছি বংশের, বংশের মধ্যে কাছাকাছি গোত্র ছিল এই হাশেম আর মুত্তালিব, আর বাকি আরও 3টি গোত্র। ঘটনাই ছিল এই চুক্তি কেন হয়েছিল বা সন্ধি আপোষে কেন হয়েছিল, যে একটা গঠনমূলক কিছু কাজ করা যাক। গঠনমূলক কাজের জন্য যদি ঐক্যবদ্ধ হয় তাহলে ভালো কথা, কিন্তু এই গঠনমূলক কাজের দোহাই দিয়ে যদি সেখানে ইখলাস ধ্বংস হয়ে যায় অথবা সেখানে কারো ক্ষতি সাধন করা হয় বা সেটাকে বন্ধুত্ব শত্রুতার মাপকাঠি বানিয়ে নেওয়া হয় তখন হারাম। দেখেন, এগুলো হারামের দিক, নাজায়েজের দিক। আপনার অবস্থাটা কী? আপনার সাথে আমার চুক্তি হওয়ার কারণে আর একজন ভাই, সে আপনার কি দূরে হয়ে যাচ্ছে, শত্রু হয়ে যাচ্ছে, ঘৃণার পাত্র হয়ে যাচ্ছে? তাহলে না যায়। আপনার সাথে আমার সহযোগিতার একটা চুক্তি হয়েছে বলে কি এখানে আমার এখন ক্ষমতার লোভ কাজ করছে, যে এটা আমি করছি কি জন্য, যাতে একটা নেতৃত্ব আমি হাসিল করতে পারি? তাহলে ইখলাস শেষ, ইখলাস শেষ, এইভাবে বলতে পারেন। তো এই যে চুক্তিটা বা সন্ধিটা হয়েছিল কিসের জন্য? যারা নির্যাতিত, যারা নিষ্পেষিত, যারা মজলুম, তাদের সাহায্য সহযোগিতার জন্য। কাজটা ভালো না মন্দ? যার ওপরে জুলুম হবে আমাদের গ্রামে বা আমাদের এই অঞ্চলে বা আমাদের এই ডিস্ট্রিক্টে বা আমাদের দেশে জুলুমের অবসান ঘটাবো, হ্যাঁ, জালেমকে প্রতিহত করব আর মজলুমকে সাহায্য করব, কাজটা ভালো না? সবাই একমত হবে এই ক্ষেত্রে। জাহিলিয়াতের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্যজীবনে এই একটি চুক্তি হয়েছিল।